দিদি আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো সবাই? দিদি আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা শিক্ষার্থীরা, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে গত ক্লাসে আমরা কি আলোচনা করছিলাম। আমরা পড়ছিলাম আমাদের জাতীয় কবি, বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের অবিস্মরণীয় কবিতা বিদ্রোহী। সেই বিদ্রোহী কবিতাটির আলোচনায় আমরা মধ্যপথে ছিলাম। আজ ইনশাল্লাহ আশা করি আমরা আমাদের আলোচনাটি শেষ করতে পারবো। এখনো সবাই যেহেতু ক্লাসে জয়েন করতে পারোনি, আমরা 2-1 মিনিট একটু অপেক্ষা করি। সবাই চলে আসলেই আমরা আমাদের আলোচনাটি শুরু করে দেব। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা আমাদের আলোচনায় যাই। তোমরা একটু বলো আমাকে যে স্ক্রিনটা তোমরা কিছু দেখতে পাচ্ছো কিনা। তোমরা সবাই বই দেখতে পাচ্ছ? জি ম্যাম। আচ্ছা, আমরা গত ক্লাসে যেখানে শেষ করেছিলাম সেটা হচ্ছে আমি ইসরাফিলের সিঙ্গার মহাহুঙ্কার, এই পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজ আমরা এর পর থেকে আলোচনা করব। তো আমরা শুরু করি। দেখো, কবি এখানে বলছেন, কবি তো নিজের বিদ্রোহ প্রকাশের জন্য নানান কিছুর সাথে, নানা বস্তু, নানা ব্যক্তি, অনেক কিছুর সাথে নিজেকে তুলনা করছেন এবং প্রকাশ করছেন যে কিভাবে তিনি বিদ্রোহ করবেন। তো সেই ধারাবাহিকতায় তিনি এখন আবার বলছেন, আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, ধর্মরাজের দণ্ড, আমি চক্র ও মহা শঙ্খ, আমি প্রণবনাদ প্রচণ্ড। এই দুটো লাইন আমরা আগে আলোচনা করি। আমি পিনাক পানির ডমরু ত্রিশূল। পিনাক পানি মানে কি? পিনাক পানি হচ্ছে শিবের বা মহাদেবের আরেকটি নাম। এর আগে আমরা আরেক একটি নাম পেয়েছিলাম, সেটি হলো ধূর্যটি। এখন আমরা শিবের আরেকটি নাম পাচ্ছি, কবি ব্যবহার করছেন পিনাক পানি। তো আমি পিনাক পানির ডমরু ত্রিশূল, যদি তোমরা কেউ শিবের ছবি বা দুঃখিত, তোমরা যদি ছবি দেখে থাকো বা কোনো মূর্তি দেখে থাকো, সেখানে দেখতে পাবে যে তার হাতে একটা ত্রিশূল থাকে। সেই ত্রিশূলে ত্রিশূলের সাথে আবার একটি ডমরু, ডমরু মানে একটু ডুগডুগি জাতীয় বাদ্যযন্ত্র, ছোট আকারের, সেটিও থাকে। তো কবি বলছেন, আমি সেই শিবের হাতের ডমরু ত্রিশূল, আর তিনি ধর্মরাজের দণ্ড। ধর্মরাজ হচ্ছে যমরাজ। ধর্মরাজকে তোমাদের একটু দাঁড়াও, আমি অ্যাডমিট গুলো করে নেই। আচ্ছা, তিনি হচ্ছেন ধর্মরাজের দণ্ড। ধর্মরাজ হচ্ছে যম, মানে হিন্দু পুরাণ অনুসারে যিনি মৃত্যুর দেবতা, তাকে, সে হচ্ছে যম। তো কবি বলছেন তিনি ধর্মরাজের দণ্ড, অর্থাৎ তিনি যমের আজ্ঞা বা মৃত্যু, তিনি মৃত্যুর বিভীষিকা নিয়ে আসবেন। আমি চক্র ও মহাশঙ্খ, আমি প্রণবনাদ প্রচণ্ড। তিনি এখানে আরেকজন দেবতার প্রসঙ্গ এসেছে, সেটা হচ্ছে বিষ্ণু। দেবতা বিষ্ণুর 4টি হাত থাকে। তো এক হাতে থাকে চক্র, আরেক হাতে থাকে মহাশঙ্খ। তো কবি নিজেকে সেই দেবতা বিষ্ণুর এক হাতে ধরা চক্র এবং আরেক হাতে ধরা মহাশঙ্খ হিসেবে নিজের পরিচয় দিচ্ছেন।
তিনি বলছেন আমি প্রণবনাদ প্রচণ্ড। প্রণবনাদ হচ্ছে সেই এর আগেও বলেছিলাম যে ও ধ্বনি, সেটাই হচ্ছে প্রণবনাদ। আমি খ্যাপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য। দুর্বাসা, দুর্বাসাকে দুর্বাসা হচ্ছে, মেয়েরা এখনো অ্যাডমিট হচ্ছে, একটু দাঁড়াও আমি ক্লাসে একটু সমস্যা হয়, আমি অ্যাডমিটটা করে আবার শুরু করব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? আমরা ছিলাম যে আমি প্রণবনাদ প্রচণ্ড। প্রণবনাদ মানে হচ্ছে ওঙ্কার ধ্বনি। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। ওঙ্কার ধ্বনি, তিনি ভয়ঙ্কর ওঙ্কার ধ্বনি হয়ে আকাশে বাতাসে ধ্বনিত হবেন। তিনি প্রচণ্ড প্রণবনাদের মতো বিশ্ব চরাচর ব্যাপী ছড়িয়ে যাবেন। এরপরে কবি বলছেন আমি খ্যাপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য। মেয়েরা তোমরা তোমাদের বইয়ে 269 নম্বর পৃষ্ঠায় দেখবে, সেখানে বিশ্ব মাতৃক বলে একটা শব্দের অর্থ দেওয়া আছে। ওটি আসলে ছাপার ভুল, প্রিন্টিং মিস্টেক। বিশ্ব মাতৃক নয়, ওটা হবে বিশ্বামিত্র। কবিতায় যে শব্দটি আছে বিশ্বামিত্র, বিশ্বামিত্র হচ্ছেন একজন বিশিষ্ট ঋষি। তিনি ক্ষত্রিয় কুলে জন্মগ্রহণ করেছিলেন এবং কঠোর তপস্যার ফলে তিনি ব্রাহ্মণত্ব অর্জন করেছিলেন, ব্রাহ্মণত্ব লাভ করেছিলেন। তো তিনি, কবি নিজেকে বলছেন যে এই যে বিশ্বামিত্র, সে বিশ্বামিত্রের শিষ্য হবেন, বিশ্বামিত্রের তিনি শিষ্য, তিনিও সেরকম কঠোর তপস্যাকারী বিশ্বামিত্রের শিষ্য। তিনিও তপস্যা করছেন পৃথিবী থেকে, তার দেশ থেকে সমস্ত অন্যায় অত্যাচার অবিচার নিপীড়ন জুলুম শেষ করার লক্ষ্যে। আর তিনি বলছেন, ওয়ালাইকুম আসসালাম, খ্যাপা দুর্বাসা, দুর্বাসাকে, দুর্বাসা হচ্ছেন একজন কোপন স্বভাব বিশিষ্ট মুনি। মুনি ঋষি এরা একই তো। মহর্ষি অত্রির ঔরসে এবং তার স্ত্রী অনুসূয়ার গর্ভে দুর্বাসার জন্ম হয়। তিনি অত্যন্ত ক্রোধের অধিকারী ছিলেন, তার খুব সহজে অনেক উনি ক্ষিপ্ত হয়ে উঠতেন এবং তার এই ক্ষিপ্ততার কারণে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন, তিনি অনেককেই কোপানলে দগ্ধ করেছেন। তো কবিও নিজেকে খ্যাপা দুর্বাসা বলছেন, তিনিও তার যে ক্রোধের আগুন, ওয়ালাইকুম আসসালাম, তিনিও কবিও তার দুর্বাসার মতোই তার ক্রোধের আগুনে সমস্ত কিছু জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দেবেন। তার পরের চরণেই দেখো কবি আবার সেই জ্বালানোর কি কথা বলছেন, আমি দাবানল দাহ, দাহন করিব বিশ্ব। দাবানল তোমরা জানো যে বনে একটি গাছের সাথে আরেকটি গাছের ঘর্ষণের ফলে আগুন জ্বলে ওঠে এবং পুরো বনে মানে খুব দ্রুত সেই আগুন ছড়িয়ে পড়ে, সমস্ত বন পুড়ে ছাই হয়ে যায়, ছারখার হয়ে যায়। তো সেই দাবানলের আগুনের মতো কবি ছড়িয়ে পড়বেন, পুরো বিশ্ব তিনি দাহন করবেন। বিশ্বের যত অন্যায় আছে, অত্যাচার জুলুম নিপীড়ন সমস্ত কিছু তিনি দাহন করবেন, ধ্বংস করবেন। এরপরে দেখো কবির মনোভাবটা একটু চেঞ্জ হয়েছে। কবির, আমরা এর গত ক্লাসেও বলেছিলাম যে কবির মনে যেমন মানুষের প্রতি প্রেম ভালোবাসা আছে, তেমনি আছে অন্যায় অত্যাচারের প্রতি তীব্র ঘৃণা এবং আক্রোশ। এখানে আমরা এখন মানবিক যে ভালোবাসার অনুভূতি সেটা আমরা এখন দেখতে পাবো এই চরণগুলোতে। যেমন দেখো কবি বলছেন যে আমি উন্মন মন উদাসীর, আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হা হুতাশ আমি হুতাশীর। এখানে কবি মানবিক যেহেতু, তাই তিনি উদাসী মানুষের, উদাসী ব্যক্তির উদাসীনতার কারণ বোঝেন। উদাসী মানুষের যে মনে একটা আনমনা ভাব থাকে, একটা উচাটন ভাব থাকে, তিনি সেই রকম মানুষের মনের সেই অনুভূতিটাকে তিনি ধারণ করেন নিজের ভেতরে। তারপর আমি বিধবার বুকে ক্রন্দন শ্বাস, হা হুতাশ আমি হুতাশীর। বিধবা মানুষ যাদের স্বামী মৃত মারা গিয়েছেন। ম্যাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো বিধবা নারী যারা, তাদের কিন্তু জীবনটা অনেক কঠিন। তো
এই কারণে বিধবাদের বুকে যে ক্রন্দন শ্বাস থাকে, মানে তাদের মনের ভেতর যে যন্ত্রণা, যে হাহাকার, যে ব্যথা, সেটি কবি অনুভব করেন। হুতাশীর, হুতাশীরকে যারা হতাশায় জীবন কাটায়, যাদের জীবন হতাশায় পরিপূর্ণ, সেই হতাশ ব্যক্তিটির মনের যে হাহুতাশ, তিনি সেটিকেও অনুভব করেন এবং তিনি নিজের মনে, নিজের অন্তরে সে অনুভূতিগুলো ধারণ করেন। তিনি তাদের সমব্যথী। আমি বঞ্চিত ব্যথা পথবাসী, চির গৃহহারা যত পথিকের, আমি অবমানিতের মর্ম বেদনা, বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের। এই লাইনগুলো একই অনুভূতি প্রকাশ করছে। গৃহহারা পথিক, একটু আমি একটু অ্যাডমিট করে নেই। আচ্ছা, আমি অবমানিতের মর্ম বেদনা, বিষ জ্বালা প্রিয় লাঞ্ছিত বুকে গতি ফের। এখানে তিনি গৃহহারা পথিকের যে বঞ্চিত ব্যথা, যার গৃহ নেই, সেই পথবাসী গৃহহারা যে মানুষ, তার যে বঞ্চনার ব্যথা, সেই ব্যথা কবি অনুভব করেন। সেই ব্যথায় তিনি সমব্যথী। আচ্ছা, অবমানিতের মর্ম বেদনা, যারা অবমানিত বা অপমানিত, তাদের বুকের কষ্ট কবি অনুভব করতে পারেন, অনুধাবন করতে পারেন। তাই তিনি অবমানিতের বুকে, প্রিয় লাঞ্ছিত বুকে তিনি আবার গতি সঞ্চার করেন। তারপরে কবি বলছেন, আমি উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবী হাওয়া, আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া। মলয় অনিল মানে হচ্ছে মলয় পর্বত থেকে বয়ে আসা যে বায়ু, সেটি হচ্ছে উত্তর বায়ু। উত্তর বায়ু মলয় অনিল উদাস পুরবী হাওয়া। এই মলয় অনিল হচ্ছে মলয় পর্বত থেকে বয়ে আসা বাতাস, আর উত্তর বায়ু মানে উত্তর দিক থেকে যে বায়ু বয়ে আসছে সেটি। উদাস পুরবী হাওয়া, এই যে পূর্ব থেকে ভেসে আসা বাতাস, উড়ে আসা, এই পূর্ব দিক থেকে উড়ে আসা যে বায়ু, অর্থাৎ কবি উত্তর দক্ষিণ পূর্ব সমস্ত বায়ুর সাথে মিশে কবি পথিক কবি যে গভীর অনুরাগের সুরে তার বিদ্রোহের গান আমাদের শোনাচ্ছেন। পরের চরণে দেখো, তিনি বলছেন যে আমি পথিক কবির গভীর রাগিনী বেনু বিনে গান গাওয়া। বেনু অর্থ কি? বেনু অর্থ হচ্ছে বাঁশি, আর বিন হচ্ছে সাতটি তারযুক্ত এক ধরনের বাদ্যযন্ত্র। তো কবি এখানে বলছেন, এই দুটো চরণে যেটা বোঝাচ্ছে তা হলো, কবি চারিদিকের যে বাতাস, উত্তর দক্ষিণ এবং পূর্ব, এই তিনটি দিকের কথা এখানে আছে, সমস্ত বায়ুর সাথে মিশে পথিক কবির গভীর অনুরাগের সুরে, সেই পথিক কবি যেভাবে বাঁশি ও সেতারে বিদ্রোহের গান যেভাবে সুর তোলেন, কবিও সেভাবে সুর তুলে বিদ্রোহের গান গেয়ে যান। আমি আকুল নিদাঘ তিয়াসা, আমি রৌদ্র রুদ্র রবি, আমি মরু নির্ঝর ঝরঝর, আমি শ্যামলিমা ছায়া ছবি। এখানে কবি বলছেন যে নিদাঘ মানে গ্রীষ্ম। তো একদিকে তিনি গ্রীষ্মের তৃষ্ণা জাগানো যে সূর্যের তপ্ত রোদ, সেরকম তিনি রুদ্র কঠোর, ওই গ্রীষ্মে যে তৃষ্ণা পায় মানুষের প্রচণ্ড গরমে, আকুল যে তৃষ্ণা, তিয়াসা মানে তৃষ্ণা, তিনি সেরকম তৃষ্ণা। আবার তিনি বলছেন আমি রৌদ্র রুদ্র রবি, তিনি আবার নিজেকে রবি বলছেন। রবি অর্থ কি বলো দেখে কেউ একজন? সূর্য, ভেরি গুড। তো তিনি আবার নিজেকে সেই খরতাপ বেলানো রুদ্র, মানে রবি মানে সূর্যের সাথে তুলনা করছেন। আমি মরু নির্ঝর ঝরঝর, আমি শ্যামলিমা ছায়া ছবি। এখানে মরু নির্ঝর মানে কি? মরু অর্থ মরুভূমি, আর মরু নির্ঝর মানে হচ্ছে মরুভূমির ঝর্ণা। মরুভূমির ঝর্ণা অর্থাৎ মরুভূমিতে তো পানি খুবই দুর্লভ, পানি পাওয়াই যায় না সেখানে। তো সেই মরুভূমিতে একটি নির্ঝর বা ঝর্ণাধারা যেভাবে শীতলতা ছড়িয়ে দেয়, তিনি সেই রকম মানুষের হৃদয়ে, মানুষের অন্তরে শীতলতা ছড়িয়ে দিতে পারেন। তিনি সেভাবে ভালোবাসা দিয়ে মানুষের অন্তরকে শীতল করে দিতে জানেন। আবার
তিনি শ্যামলিমা ছায়া ছবি, তিনি এই যে বাংলার যে সবুজ শ্যামল একটি ছবি, তিনি আবার মরুর মরুতে যেমন সবুজ নেই একেবারে, কোনো গাছপালা নেই, সেখানে যেমন তিনি ঝর্ণার মতো শীতলতা বয়ে আনেন, তেমনি আবার আমাদের যে সবুজ শ্যামল ছবি রয়েছে আমাদের গ্রাম বাংলার, তিনি আবার অন্যদিকে সেই সবুজ শ্যামল সত্তা তার মধ্যে রয়েছে। তুমি তোমরা একটু লক্ষ্য করো যে এই যে কবিতায় কবি এক সময় খুব কঠোর হয়ে উঠছেন, নিজেকে অনেক ভয়ঙ্কর জিনিসের সাথে ব্যক্তির সাথে তুলনা করছেন, আবার তিনি নিজেকে কোমল এবং কমনীয়ভাবে উপস্থাপন করছেন। এই যে মরু নির্ঝর, তারপর শ্যামলিমা ছবি, এই চরণটিতে আমরা তার কোমল সত্তা দেখতে পাচ্ছি, আবার তার ঠিক আগের চরণটিতেই কবি নিজেকে বলেছেন আমি রৌদ্র রুদ্র রবি, অর্থাৎ এর আগে আমরা যে পেয়েছি মম এক হাতে বাঁকা বাঁশের বাঁশরি আর হাতের অনুপূর্য, এই যে কবির কোমল এবং কঠোর দুটো সত্তার পাশাপাশি অবস্থান, সেই অবস্থানটি পুরো কবিতাতে আমরা দেখতে পাব। আমরা দেখব কখনো কবি কঠোর হয়ে উঠছেন অন্যায় অত্যাচার এবং অত্যাচারী যারা তাদের বিরুদ্ধে গর্জে উঠছেন, আবার তিনি মানুষের জন্য নিজের অন্তরে গভীর মায়া গভীর মমতা লালন করছেন, দুটো সত্তাই কবির ভেতর রয়েছে। এরপরে আমরা দেখব কবি বলছেন আমি অরফিয়াসের বাঁশরি মহাসিন্ধু উতলা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম, মম বাঁশরির তানে পাশরি আমি শ্যামের হাতের বাঁশরি। আচ্ছা, এখানে আমরা কি দেখছি, এখানে আমরা এই যে অরফিয়াস একটি চরিত্র পেলাম, অরফিয়াস হচ্ছে গ্রিক পুরাণের একজন দেবতা, তিনি গানের দেবতা, তিনি গানের দেবতা অ্যাপোলো আর মিউস কল্লোপির পুত্র ছিলেন, তিনি ছিলেন একজন মহান কবি এবং শিল্পী। তো তিনি যন্ত্রসঙ্গীত পরিবেশন করে সকলকে মন্ত্রমুগ্ধ করে ফেলতে পারতেন, তার সেই রকম ক্ষমতা ছিল। তো তিনি এই অরফিয়াস সুরের মায়াজাল বিস্তার করে তার যে ভালোবাসার একজন মানুষ, তার নাম ছিল ইউরিডিস, সেই ইউরিডিসের মন জয় করে ফেলেছিলেন। তো সেই সুরের জাল পেতে তিনি তার ভালোবাসার মানুষকে অর্জন করেছিলেন। তো কবি নিজেকে বলছেন যে তিনি সেই অরফিয়াসের হাতের বাঁশি, বাঁশরি অর্থ বাঁশি, তো কবি নিজেকে বলছেন যে তিনি সেই অরফিয়াসের হাতের বাঁশি, যেই বাঁশি বাজিয়ে অরফিয়াস তার ভালোবাসার মানুষের মন জয় করতে পেরেছিলেন। কবিও আশা করেন যে তিনিও তার বাঁশির সেই সুরেলা মায়াবী বাঁশির মতো তিনিও মানুষকে ভালোবেসে তাদের মন জয় করে নেবেন। মহাসিন্ধু উতলা ঘুম 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 চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম, এই অংশটুকু আমরা আলোচনা করি যে তিনি নিখিল বিশ্বকে, নিখিল বিশ্ব অর্থ এই যে সমগ্র বিশ্ব, বিশ্ব চরাচর সমস্ত অংশটুকুকে তিনি শান্তি এবং স্নিগ্ধতায় ভরিয়ে দিতে চান। তিনি বাঁশরির তানে পাশরি, তিনি বলছেন যে আমার বাঁশরির সুরে, আমার বাঁশির সুরে পাশরি, পাশরি অর্থ কি, পাশরি অর্থ হচ্ছে ভুলে যাওয়া। মামা আমি না আপনার কথা শুনতে পারতেছি না। আমি শুনতে পাইতেছি না। আচ্ছা, আমার কানেকশনটা একটু ডিস্টার্ব করছিল, এই জন্য হয়তো তোমরা শুনতে পাওনি। আমি আবার, আচ্ছা এখন ঠিক আছে তো?
এখন শুনতে পাচ্ছ মেয়েরা? জি মিস। আচ্ছা আচ্ছা, আমরা কোথায় কতটুকু শুনতে পেয়েছো তোমরা আমাকে বলো তো, কতটুকু শুনতে পেয়েছো? একজন বলো, বলো কতটুকু পর্যন্ত তোমরা শুনতে পেয়েছো? বুঝলাম, একদম ঢুকতে পারছি না। বুঝতে পারছো না? চুমু দিয়ে করি নিখিল বিশ্বাসী জি। চুমু দিয়ে করি নিখিল বিশ্বে নিঝুম। আচ্ছা, এই পর্যন্ত শুনতে পেয়েছো, ঠিক আছে। আমি এরপর থেকে আবার আলোচনা করছি। মম বাঁশরির টানে পাশরি, বাঁশরি মানে বাঁশি আর পাশরি মানে হচ্ছে ভুলে যাওয়া, ভুলে যাই। তো কবি বলছেন যে তার বাঁশরির যে সুর, সেই সুরে ভুলে যাবে মানুষ সমস্ত কিছু। আমি শ্যামের হাতের বাঁশরি, শ্যাম হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণের আরেক নাম শ্যাম। তিনি একটু আগে বলেছেন যে তিনি অরফিয়াসের হাতের বাঁশরি, আবার এখন বলছেন তিনি কৃষ্ণের হাতের বাঁশরি, কৃষ্ণের অর্থাৎ শ্যামের হাতের বাঁশরি। আমি রুশি উঠি জবে ছুটি মহাকাশ ছাপিয়া, ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক, নিভে নিভে যায় কাঁপিয়া। এখন এতক্ষণ আমরা কবির কোমলতার পরিচয় পেয়েছি, আবার দেখো কবি কিন্তু রুদ্র রোষে গর্জে উঠছেন। তিনি বলছেন আমি রুশি উঠি জবে, অর্থাৎ আমি যখন রেগে উঠি তখন মহাকাশ ছাপিয়ে আমি ছুটে বেড়াই, তাকে দেখে ভয়ে সপ্ত নরক হাবিয়া দোজক। সপ্ত নরক মানে নরক অর্থ জাহান্নাম বা দোজক, সাতটি দোজক, হাবিয়া দোজক, হাবিয়া দোজক হচ্ছে একটি কঠিনতম দোজক। তো সেই কঠিনতম দোজকও কেঁপে নিভে নিভে যায়, মানে ভয়ে কেঁপে ওঠে এবং নিভে নিভে যায়। যে কবির এই রুদ্র রূপ দেখে, কবির এই ভয়ঙ্কর মূর্তি দেখে হাবিয়া দোজক সপ্তনরক ভয়ে নিভে নিভে কেঁপে কেঁপে ওঠে, ঠিক আছে, কেঁপে ওঠে নিভে নিভে যায়, মানে তিনি এতটাই রুদ্ররূপ ধারণ করেন। কখন ধারণ করেন এই রুদ্ররূপ? যখন তিনি দেখেন যে ব্রিটিশরা, আমি এর আগের ক্লাসে আলোচনা করেছিলাম যে কবি যে প্রেক্ষাপটে এই কবিতাটি লিখেছেন, তখন এই ভারতবর্ষ ছিল ব্রিটিশদের শাসনে শৃঙ্খলিত, তারা আমাদের নানানভাবে শোষণ অত্যাচার করেছে। তো সেই অত্যাচার অন্যায় নিপীড়নের বিরুদ্ধে কবি যখন রুষে ওঠেন, যখন রুদ্ররূপ ধারণ করেন, তখন তিনি এত ভয়ঙ্কর হয়ে যান যে তাকে দেখে সপ্ত নরক হাবিয়া দোজক সব নিভে নিভে যায়, কেঁপে কেঁপে ওঠে। এরবার কবি বলছেন আমি বিদ্রোহ বাহী নিখিল অখিল ব্যাপিয়া, হ্যাঁ এই লাইনটুকু আলোচনা করি। আমি এক মিনিট, একটু কারা যেন আছে ওয়েটিং রুমে, আমি অ্যাডমিট করে দেই। আচ্ছা, আমি বিদ্রোহী কোথায় ছিলাম, আমি বিদ্রোহী বাহী নিখিল অখিল ব্যাপিয়া, অর্থাৎ কবি সমগ্র বিশ্বে, নিখিল অর্থ সমগ্র, আর এক মিনিট, তোমরা চেষ্টা করবে, যারা এখন জয়েন করছো তাদের বলছি যে তোমরা চেষ্টা করবে ক্লাসের শুরুতে জয়েন করতে, না হলে এই যে ক্লাসের মাঝখানে যতবার আমি চেষ্টা করছি তোমাদেরকে অ্যাডমিট করানোর, ততবার আলোচনাটা বাধাপ্রাপ্ত হচ্ছে। একটু চেষ্টা করবে সময় মতো জয়েন করতে। একটু মেয়েরা ওয়েট করো, আমি অ্যাডমিটটা করে দিয়ে আবার আলোচনা শুরু করছি। আচ্ছা, আমাকে একটু বলো কোথায় ছিলাম। আমি ম্যাম কথা শোনা যাচ্ছে না। আমি বিদ্রোহী বাহী নিখিল অখিল ব্যাপিয়া, কথা শোনা যাচ্ছে না? ম্যাম এখন শোনা যাচ্ছে। আচ্ছা, একটু আমাদের
ইন্টারনেট তো মাঝে মাঝে ডিস্টার্ব করে, একটু সমস্যা হতে পারে, আমাকে জানাবে শুনতে না পারলে। আচ্ছা, আমি ছিলাম এখানে, আমি বিদ্রোহবাহী নিখিল অখিল ব্যাপিয়া। নিখিল অর্থ হচ্ছে সমগ্র বা সমস্ত, আর অখিল মানে হচ্ছে বিশ্ব। তো কবি বলছেন, আমি সমগ্র বিশ্বব্যাপী বিদ্রোহ বহন করে নিয়ে যাব, আমি সমস্ত বিশ্বে বিদ্রোহ ছড়িয়ে দেব। এই যে কবি কবিতা লিখছেন বিদ্রোহী, এই বিদ্রোহী কবিতার মাধ্যমে তিনি বলতে চাচ্ছেন যে যত অন্যায় আছে সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আমাদের অবশ্যই বিদ্রোহ করা উচিত, প্রতিবাদ করা উচিত, এবং তিনি সারা বিশ্বব্যাপী বিদ্রোহকে ছড়িয়ে দিতে চান। এরপরে কবি বলছেন, আমি পরশুরামের কঠোর কুঠার, আমি পরশুরামের কঠোর কুঠার, নিক্ষৈত্র করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। এখানে কয়েকটি জিনিস বোঝার আছে। পরশুরাম, পরশুরাম হচ্ছে একটি চরিত্র, পৌরাণিক চরিত্র, তিনি বিষ্ণুর ষষ্ঠ অবতার। তো সেই পরশুরামের যে কঠোর কুঠার কেন বলা হয়েছে, কারণ তিনি কুঠার ধারণ করে পিতার আদেশে মাতৃহত্যা করেছিলেন, অর্থাৎ পিতার আদেশে তিনি তার মাকে হত্যা করেছিলেন। আবার তিনি সাধনার সাহায্যে, কঠোর সাধনা করে তিনি আবার মাকে বাঁচিয়েও তুলেছিলেন। তো এটা একটা বিরাট গল্প, এটা সংক্ষেপে এটুকুই যে যেহেতু নিজের মাকে তিনি হত্যা করেছিলেন, এতটা কঠোর হয়েছিল তার কুঠার, তো সে কারণে কবি বলছেন যে তিনিও এরকম ক্ষমাহীন হয়ে উঠবেন, তিনি কাউকে ছাড় দেবেন না, যারাই অন্যায় করুক তিনি কাউকে ছাড় দেবেন না। পরশুরামের কঠোর কুঠারের মতো তিনিও সকল কিছু অন্যায় অবিচার সমস্ত কিছু ধ্বংস করবেন। নিক্ষৈত্র করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। নিক্ষৈত্র করার কথাটা কেন এসেছে, কারণ পরশুরাম 21 বার ক্ষত্রিয়দের নিধন করেছিলেন। তো এই কারণে এই কবি বলছেন যে তিনিও ওই পরশুরামের মতোই, পরশুরাম যেরকম নিক্ষৈত্র করেছিলেন, ক্ষত্রিয় হচ্ছে ওই হিন্দুদের বর্ণ প্রথা ছিল, এক প্রথমে হচ্ছে ব্রাহ্মণ, তারপর হচ্ছে ক্ষত্রিয়, তারপর শূদ্র, তারপর এরকম চারটি বর্ণ আছে, চারটি শ্রেণী আছে। তো তার এই চারটি শ্রেণীর মধ্যে একটি শ্রেণী হচ্ছে ক্ষত্রিয়। তো ম্যাম একদিন ক্লাসে জয়েন হতে পারছে না, কে সে বলো দেখি, আমার তো ওয়েটিং রুমে, আমি ক্লাসের মাঝখানে বিরতি দিয়ে দিয়ে আমি তো সবাইকে অ্যাড করছি। ম্যাম নাজনীন আক্তার। নাজনীন আক্তার, কিন্তু আমার ওয়েটিং রুম খালি, তুমি ওকে আরেকটু বলো তো চেষ্টা করতে, আমি তো ম্যাম সবাইকে অ্যাডমিট করছি। বলো বলো কিছু বলছো? আচ্ছা, তো পরশুরাম যেভাবে ক্ষমাহীন ভাবে 21 বার নিক্ষৈত্র করেছিলেন পুরো বিশ্বকে, তেমনি কবি সমস্ত অন্যায়, এই যে দেখো একজন বলছিলে যে কেউ ঢুকতে পারছে না, আমি আকশা নামের একজনকে পাচ্ছি, তাকে আমি অ্যাডমিট করে দিচ্ছি, আর কে আছো? যদি কেউ অ্যাডমিট হতে না পারো, আবার ফারজানা নামেরও কেউ একজন আছে। হ্যাঁ বলো কে? ফারজানা নামের কেউ একজন আছে? না, ফারজানা নামের কাউকে পাচ্ছি না, আমার এখানে আর কেউই নেই, যদি কেউ থাকে আবার বলো রিকোয়েস্ট পাঠাতে। আচ্ছা, নিক্ষৈত্র করিব বিশ্ব, আনিব শান্তি শান্ত উদার। কবির এই পরশুরাম যেভাবে নিক্ষৈত্র করেছিলেন পুরো বিশ্বকে 21 বার, তেমনি কবি যতবার যত অন্যায়কারী অত্যাচারীকে পাবেন, ততবার তাদেরকে পরশুরামের কঠোর কুঠারের মতো সকলকে নির্মূল করে দেবেন, ধ্বংস করে দেবেন, এবং বিশ্বে শান্তি আনয়ন করবেন। তারপর কবি বলছেন, আমি হল বলরাম স্কন্ধে, আমি উপারি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নবসৃষ্টির মহানন্দে। আচ্ছা, হল মানে হচ্ছে লাঙ্গল, আর এই হল হচ্ছে বলরাম নামের একজন চরিত্র আছে, তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণের বৈমাত্রেয় জ্যেষ্ঠ ভ্রাতা। সেই শ্রীকৃষ্ণের যে বৈমাত্রেয় জ্যেষ্ঠ ভ্রাতা, তার অস্ত্র ছিল লাঙ্গল। তো কবি সেই বলরামের হল হিসেবে নিজেকে উপস্থাপন করছেন এখানে। তিনি বলছেন, উপারি ফেলিব অধীন বিশ্ব অবহেলে নবসৃষ্টির মহানন্দে, অর্থাৎ
তিনি বলরামের কাঁধের যে লাঙ্গল, সেই লাঙ্গল হয়ে তিনি পরাধীন বিশ্ব থেকে যত অন্যায়ের আগাছা আছে সমস্ত কিছু পরিষ্কার করে দিয়ে ন্যায়ের চাষ করবেন, বলতে চা বলতে পারো যে তিনি ন্যায়ের সৃষ্টি করবেন এবং সৃষ্টির মহানন্দে তিনি সেই ন্যায়ের যত যত ন্যায় আছে সেই ন্যায়ের চাষ করবেন, অর্থাৎ পৃথিবীতে ন্যায় প্রতিষ্ঠা করবেন। কবিতায় তো শাব্দিক অর্থ হয় না, কবিতায় হয় অর্থগুলো অনুভব করতে হয়। তো তিনি এখানে সমস্ত অন্যায়ের আগাছা পরিষ্কার করে দিয়ে সৃষ্টির মহানন্দে তিনি ন্যায় প্রতিষ্ঠা করবেন। মহাবিদ্রোহীর অনুক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না, অত্যাচারীর খড়গ কৃপাণ ভীম রণভূমে রণিবে না। কবি বলছেন যে আমি বিদ্রোহী, আমি সেই দিন শান্ত হব যতদিন অত্যাচারিত নিপীড়িত মানুষের কান্না যতদিন না থামবে ততদিন তিনি শান্ত হবেন না। যেদিন আর আকাশে কোনো, হ্যাঁ বলো ম্যাম, মনিরা নামে একজনকে অ্যাডমিট করছে না, সে ওয়েট মানে কি মনিরা চৌধুরী? তো মনিরা চৌধুরীকে আমি অ্যাডমিট করেছি, হয়তো ইন্টারনেটটা একটু সমস্যা করছে। দেখো মনিরা চৌধুরী নামে আমি অ্যাডমিট করেছি। আচ্ছা, কবি বলছেন যে তিনি যে বিদ্রোহ ঘোষণা করলেন, তিনি যে বিদ্রোহী, তিনি সেই দিন শান্ত হবেন যেই দিন কোথাও আর কোনো পৃথিবীর কোথাও আর কোনো উৎপীড়িত জনতার কান্না শোনা যাবে না, এবং অত্যাচারীর খড়গ কৃপাণ, খড়গ মানে হচ্ছে ওই যে পশু বলি দেওয়ার জন্য এক ধরনের অস্ত্র ব্যবহৃত হয়, সেটি হচ্ছে খড়গ কৃপাণ অর্থ তলোয়ার। অত্যাচারীর এই অস্ত্র যখন এই পৃথিবীতে কারোর উপর নেমে আসবে না, অত্যাচারীর অস্ত্র যখন এই পৃথিবীতে আর কাউকে অত্যাচারিত করতে পারবে না, সেই দিন কবি শান্ত হবেন। বিদ্রোহী রণক্লান্ত আমি সেই দিন হব শান্ত, এইভাবে কবি নিজের কবে বিদ্রোহের অবসান ঘটবে সেটিও কবি আমাদের জানিয়ে দিচ্ছেন। আমি চির বিদ্রোহী বীর, বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত শির। কবি বলছেন যে নিজেকে কবি সবশেষে বিদ্রোহে মানে সমস্ত বিদ্রোহীদের সেরা বিদ্রোহী বলছেন, বা তিনি চির বিদ্রোহী, তিনি আজীবন বিদ্রোহ করে যাবেন যতদিন পৃথিবীতে অন্যায় থাকবে। তিনি চির বিদ্রোহী বীর, নিজেকে বীর আখ্যা দিয়েছেন তিনি, এবং বলছেন যে বিশ্ব ছাড়ায় উঠিয়াছি একা চির উন্নত শির। তিনি অন্যায়ের বিরুদ্ধে চিরকাল মাথা উঁচু করে রাখবেন, তার শির চির উন্নত থাকবে, এই ঘোষণা দিয়ে কবিতার সমাপ্তি টেনেছেন। তো শিক্ষার্থীরা, এই ছিল আমাদের কবিতার আলোচনা। তো আশা করি তোমরা কবিতাটির প্রতিটি চরণ ধরে আমি যেভাবে আলোচনা করেছি তোমাদের বুঝতে অনেকটা সুবিধা হয়েছে। আমাকে তোমরা জানাও, তোমরা কি আমার আলোচনাটি বুঝতে পেরেছো? Yes ma'am. ঠিক আছে, যদি কোনো প্রশ্ন থাকে আমি অবশ্যই আলোচনা করব, এটা নিয়ে কোনো দুশ্চিন্তার কারণ নেই। এখন আমি যেভাবে বলছি সেভাবে কয়েকটি কথা শোনো। প্রথম কথা হচ্ছে এই যে আজকের ক্লাসটি লক্ষ্য করো, যতবার তোমরা মানে তোমাদেরই সহপাঠীরা যতবার তোমরা ক্লাসে জয়েন করতে চেয়েছো আমাকে লেকচার থামিয়ে তোমাদের অ্যাডমিট করতে হয়েছে। তো তোমরা চেষ্টা করবে সকলে যথাসময়ে অ্যাডমিট হয়ে যেতে, তাহলে আমাদের ক্লাসে এত বিঘ্ন আসবে না। আর যদি কারো ইন্টারনেটের সমস্যা থাকে, তোমরা ক্লাসকে হয়তো বেরিয়ে যাচ্ছ আবার জয়েন করতে চাচ্ছ, সেটা তো আমি অবশ্যই নিচ্ছি সবাইকে, কিন্তু চেষ্টা করবে যত কম এরকম ঘটনার পুনরাবৃত্তি হয় সবাই ক্লাসের শুরুতে জয়েন করার চেষ্টা করবে। আরেকটি কথা, এই যে আমি বলার আগেই তোমরা শুরু করে দিয়েছো, আমি এভাবে আসলে চাইনি, এই যে অ্যাটেন্ডেন্স দিচ্ছ তোমরা চ্যাটিং বক্সে, আমি চেয়েছিলাম গ্রুপ ওয়াইজ নিতে, তাহলে আমার রেকর্ড রাখতে সুবিধা হয়। ঠিক আছে, আজকে দিয়ে ফেলেছো, নেক্সট ক্লাস থেকে আমি গ্রুপ মেনশন করব, যে আগে হিউম্যানিটিস দাও তারপর বিজনেস দাও, এইভাবে আমি বলে দিলে ওইভাবে তোমরা অ্যাটেন্ডেন্সটা চ্যাটিং বক্সে দিয়ে দিবে। আজকে ঠিক আছে, আজকের জন্য থাক। তোমরা কি সবাই দিতে পেরেছো অ্যাটেন্ডেন্স? কেউ কি বাকি আছো? আমি কিন্তু এটা রেকর্ড নিয়ে নিচ্ছি, আর কিন্তু বাকি থাকলে একবারে বলে ফেললে ভালো। আচ্ছা, কেউ বাকি নেই নিশ্চয়ই, আমি এখন এটা নিয়ে নিলাম। আবার কি এখন কেউ অ্যাটেন্ডেন্স দিলে? মিস আমি প্রথমে হচ্ছে 2100 2100
207 ঠিক আছে আর কেউ কি আছো একবারে বলো বাবা না হলে সমস্যা হয়ে যায় আর কেউ বাকি আছো জি মিস রিয়া যে 218 218 দাও দিয়ে দাও চ্যাটিং বক্সে এসে তোমার দিয়েছো তাহলে আর কেউ বাকি নেই আমি ক্লোজ করে দিচ্ছি কিন্তু চ্যাটিং বক্স আচ্ছা শিক্ষার্থীরা এবার বলো বিদ্রোহী কবিতার আলোচনা তোমরা আশা করি বুঝতে পেরেছো যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে ইনবক্সে প্রশ্নটি করতে পারো কারণ আজকে আমাদের এখানে আর সময় নেই আর এক মিনিট আছে কারো কি কোনো প্রশ্ন আছে প্রশ্ন শুনেও নিতে পারি এক মিনিটের মধ্যে কারো প্রশ্ন আছে কিছু বুঝতে পারোনি এরকম আচ্ছা কারোর প্রশ্ন নেই যদি পড়তে গিয়ে মনে প্রশ্ন আসে আমাকে ইনবক্সে জানাবে আর নেক্সট ক্লাসে আমরা আরেকটি কবিতার আলোচনা ইনশাল্লাহ করব এবং এর ফাঁকে তোমাদের আমি সময় দিচ্ছি আমি তোমাদের সহপাঠ পড়া দিয়েছিলাম উপন্যাস 20 পৃষ্ঠা পর্যন্ত পড়া ছিল তোমরা কি বাসায় সেগুলো পড়ছো যদি না পড়ে থাকো আগামী সপ্তাহের মধ্যে পড়াটা শেষ করে ফেলবে তাহলে আমি হুমাইমা বলছে সে পড়েছে আচ্ছা অনেকেই পড়েছো ভেরি গুড তো 20 পৃষ্ঠা পর্যন্ত তোমরা ভালোমতো পড়বে এবং পড়ার পর আমি যখন আলোচনা করব তখন তোমাদের দেখবে আলোচনাটি বুঝতে অনেকটাই সুবিধা হচ্ছে তো ঠিক আছে আমাদের ক্লাস থেকে আমরা আজকে এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থেকো ইনশাআল্লাহ আগামী ক্লাসে আবার দেখা হবে আল্লাহ আসসালামু আলাইকুম ম্যাম আসসালামু আলাইকুম ম্যাম আসসালামু আলাইকুম